যা পাইছি আলহামদুলিল্লাহ, 5 উইকেট হয় নাই, তবে যে জিনিসটা ছিল আমরা 2 ওভার পিছনে ছিলাম, তো ক্যাপ্টেন চাইছে যে আমরা যদি পিছিয়ে থাকি তাহলে তো আসলে একটা ইয়ে আছে, ওখানে ফাইনের একটা ব্যাপার আছে, তো তখন বলছে যে আমি 2 পাশ থেকে 2 জন স্পিনারকে দিয়ে শুরু করব টির পরে, তো ঠিক আছে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও যদি নিতে পারেন BMW গাড়ি। যেহেতু টিম ফার্স্ট, আমার আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্টে সে টিমের ইয়েটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। অবশ্যই দেখেন, আমার আমার দেখে বাংলাদেশে এই প্রথম যে এরকম উইকেট আমরা পেয়েছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে 3টা ফাস্ট বোলার টেস্টে এরকম উইকেটে খেলা, এটা আমাদের আসলে অনেক বড় একটা সৌভাগ্য। সো আমরা চেষ্টা করছি যে ওদেরকে যত কম রানে আউট করা যায় প্ল্যানিং করে, সো আসলে প্ল্যানটা এক্সিকিউট করতে পারছি আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। না, বাউন্স তো আমরা প্ল্যান করে কিছু করতে পারবো, বাউন্স তো উইকেট থেকে পেয়েছি আমরা। সো ওই জিনিসটাই যে যেহেতু উইকেট একটু বাউন্স আছে, পেস আছে, সো আমরা ওইটাই জাস্ট একটু ইউটিলাইজ করার চেষ্টা করছি, আমরা ইউজ করছি যে বাউন্স এবং পেস যে জিনিসটা, আর ওরা ওই জিনিসটাই একটু স্ট্রাগল করে, সো এটাই আমরা করছি। দেখেন আলহামদুলিল্লাহ, লাস্ট 3 বছর ধরে আমাদের পেস বোলিং ডিপার্টমেন্টটা অনেক ভালো ইম্প্রুভ করতেছি আমরা, বলি নেই যে এখন আমরা ভালো হয়ে গেছি, বাট লাস্ট 3 বছর ধরে আমরা চেষ্টা করতেছি যে আমাদের ইম্প্রুভমেন্টের গ্রাফটা আমরা উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা এই জিনিসটা যদি কন্টিনিউ করতে পারি, যে আমরা করতে পারি কি, আমরা ইনশাআল্লাহ করব। কারণ কি, যে জিনিসটা হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটে এখন ফাস্ট বোলিং ডমিনেটিং যে মাইন্ড যেটা আছে, ওইটাই আমরা গ্র্যাব করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখেন উইকেটটা অনেক ভালো, তো আর আমরা 3টা ফাস্ট বোলার খেলেছি এখানে, ভালো করেছি, এখনও ম্যাচটা শেষ হয়নি, সো আমরা মাত্র 1টা ইনিংস মাত্র বোলিং করেছি, তো দেখা যাক সেকেন্ড ইনিংসে আমরা এই ভালোটা করতে পারি কি না। যে জিনিসটা হচ্ছে যে হ্যাঁ, আমরা 3 জনই ওয়েল কনফিডেন্ট ছিলাম যে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ দলের হয়ে ভালো কিছু করব, ভালো শুরু দিব, এই উইকেটটা অনেক ভালো ছিল, তো আমরা চেষ্টা করেছি যে উইকেট যেহেতু আমাদের আমাদের ফরে আছে, তো আমরা কেন এটাকে ইউজ করব না, সো এটা আমরা 3 জন মিলে এটা ইউজ করার চেষ্টা করছি। বাকিটা তো ওয়েল কনফিডেন্ট, তো টিম ম্যানেজমেন্টের ব্যাপার। তবে আমার আমার কাছে মনে হচ্ছে যেটা, যে আমরা যদি এরকম করতে পারি অবশ্যই ওনারা কনফিডেন্ট পাবেন, আমাদের উপরে ভরসা রাখতে পারবেন। না, যে জিনিসটা হচ্ছে দেখেন, আমি যে উইকেটগুলো পেয়েছি ওইটা তো কন্টিনিউ বাউন্স করার ফলে না, আমি ব্যাটসম্যানকে সেট আপ করছি সামনে বল করে 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 দেন সারপ্রাইজ বাউন্সার, তো যে জিনিসটা হচ্ছে আগে দেখা যাচ্ছে আমি ইনসুইং আউটসুইং বাউন্সার এরকম ওভারে একসাথে 2-3টা বাউন্সার করতাম, তো এই জিনিসটা আস্তে আস্তে ব্যাটসম্যানকে সেট আপ করে করা, এই জিনিসটা আস্তে আস্তে গ্র্যাব করার চেষ্টা করতেছি, তো দেখা যাচ্ছে ব্যাটসম্যানকে সেট করে 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 দেন একটা সারপ্রাইজ বাউন্সার, আর যেহেতু উইকেটে একটু হেল্প ছিল ওই জিনিসটাই করার চেষ্টা করছি। খুব ভালো একটা ক্যাচ ধরেছে উনি আলহামদুলিল্লাহ, এরকম ক্যাচ নর্মালি যেহেতু আমরা ওই অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান করে যখন উইকেটটা নেওয়া হয় তখন একটু ভালো লাগে, একটু আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলাম ওনাকে, থ্যাংকস দিলাম আর কি।